বন্দনা গাইলাম আপনাকে আলাপ শেষ হইল না, ভাবলাম পুতুল দেওয়ান মাইয়া মানুষ, দেখতেও সুন্দর, গানও গায় সুন্দর, কথাবার্তাও কয় সুন্দর, কণ্ঠসুরও ভালো, ভাবলাম সে দাঁড়াইলে মনে হয় একটু নীরব নিস্তব্ধ হবেন, তাও হইল না। সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগছে আমার, বইনে দাঁড়াইয়া আমার কিছু প্রশংসা করলো। আসলে একজন প্রশংসিত ব্যক্তি যে যে ব্যক্তি অন্যের প্রশংসা করতে জানে সে অবশ্যই নিজেই প্রশংসিত, তো সেই প্রশংসাটা আবার আমি তাকে ফিরে দিচ্ছি। বাংলাদেশ না বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ইতিমধ্যে আছে সেই পুতুল দেওয়ান, এবং মঞ্চে এই বাবাজি মুরব্বী, কি যেন নাম, রহিম কাকা। এই রহিম কাকা আমাকে আর পুতুল দেওয়ানকে ভাল্লুক আনিছিল বায়নাকিরা, তো আইসা এখানে পরিচয়টা দিল, দিয়ে দেখলাম বান্ডিল কয়েকটা আনছে, তো হয়তো পুতুলা পারে একটু বেশি দিব বান্ডিল, আমার একটু কম দিব আর কি, সমস্যা নাই। ভাল লাগছে কোন বিষয়টা জানেন? ওই যে আমি মনে মনে যেটা ভাবছিলাম হেডে হয়েছি এর জন্য ভাল লাগছে, মানে ওই যে মনে মনে ভাবছিলাম যে আমি যত ভালো গানই গাই, যত ভালোই বেহালা বাজাই, যত ভালো কথাই কই, বকশিসটা আমি একটু কম পাবো, পুতুল দেওয়ান একটু বেশি পাইবে এটা মনে মনে ভাবছিলাম, ওইটাই যে হয়েছে এর জন্য বেশি খুশি। আর একটা জিনিস ভালো লাগছে কি জানেন, বেহালাটা কতক্ষণ কিন্তু কার সামনে বেহালাটা হ্যাঁ মনে মনে করলে একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। আচ্ছা আমি একটা দোতারা মিউজিক বাজাই বেহালা দিয়ে নাকি, বেহালা রেখে দাও, বকুল ফুলের লাজ নাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দালে, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দালে, আমার স্বামী ধান দায় শালুক ডাঙার মাঠে লো, শালুক ডাঙার মাঠে, আমার স্বামী ধান দায় শালুক ডাঙার মাঠে লো, শালুক ডাঙার মাঠে, স্বামীর ঘায়ের ঘাম দেখিয়া, স্বামীর গায়ের ঘাম দেখিয়া পরা নামার ফাটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দালে,
এতটুকু দৌড়াইছেন এতটুকু দৌড় এখন নিজে একটু দৌড়াইয়া লন আমারে কি কয় কয় আপনি কার সামনে বেহালা বাজান এমন এমন করেন এর একটু বুঝা কইরেন হ্যাঁ ভাই আপনি আমার বড় মানুষ আপনি আমার সিনিয়র ব্যক্তি আমি যা করি বুঝাই করতে হবে তাই তো হ্যাঁ যাই হোক বেহালাটা অতি সুন্দর ভালো বাজায় কি বলেন আপনারা ভালো বাজায় কারো ভালো লাগুক আর না লাগুক আমার ভালো লাগছে ভালো বাজায় ভালো বাজায় তবে এই যে বেহালা নিয়ে যেতে একটা কথা হইয়া গেছে আজকে বেহালার একটা প্রশ্ন হোক আপনারা কি বলেন হাসরে প্রশ্ন তো হবেই কিন্তু আমার প্রশ্নটা কিছু কিছু অবশ্যই তার পালার সাথে মিলও আছে এই যে আমরা বেহালা বাজাই এটা হলো কয় তারের চার তারের বেহালা কিন্তু আগে কিন্তু বেহালা ছিল তখন বেহালা ছিল এক তারের কি বাবা কথা ঠিক কি না তখন ছিল বেহালা এক তারের আমার একটু জানার দরকার এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি নিজে বেহালা বাজায়া আমার আল্লাহকে বেহালা বাজনা শুনাইছে আল্লাহ নিজে সন্তুষ্ট হইছে এই বেহালা বাজনা সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ ওই ব্যক্তিকে শাশ্বত স্বর্ণ মুদ্রা দান করেছিল একজনের মাধ্যমে কথা কি বুঝতে পারতেছেন একজন ব্যক্তি বেহালা বাজাইয়া আল্লাহকে শুনাইছে আল্লাহ বেহালা বাজনা শুইনা সন্তুষ্ট হইছে হইয়া আরেকজনের মাধ্যমে তার জন্য শাশ্বত স্বর্ণ মুদ্রা দান করছে আমার একটু জানার দরকার এই ব্যক্তিটা কে এই ব্যক্তির নাম কি যেই ব্যক্তি নিজে বেহালা বাজায় আল্লাহকে শুনাইছে আল্লাহ শুইনা আবার আরেকজন ব্যক্তির মাধ্যমে শাশ্বত স্বর্ণ মুদ্রা দান করছে আমার একটু জানার দরকার ওই যে আল্লাহ আরেকজন ব্যক্তিকে দিয়া যে শাশ্বত স্বর্ণ মুদ্রা পাঠাইছে দিছে দান করছে ওই ব্যক্তিটাকে এটা আমার বানানো কোনো প্রশ্ন না এটা সহিহ দলিলের একটা প্রশ্ন কেহ যদি আমার কাছে দলিল চায় আমি ইনশাআল্লাহ দলিলটা দিতে পারবো কারণ এখানে ইউটিউব চ্যানেল আছে শুধু পেট বানাইয়া প্রশ্ন করলে হবে না মুখে আইলে একটা কইয়া দিলাম এটা হবে না তবে আজকে আমগো গান কমিটি গানে পাক আর যেমনেই পাক তবে কিছু যেন তারা সত্যি যেন পায় আজকে গান দিয়া তাদের যেন সার্থক হয় এরকম কিছু আমার বাবাজিদের সামনে রাখতে হবে তাই এই যে বেহালা নিয়া সর্বপ্রথম একটা প্রশ্ন আমার পাগল ভাইয়ের কাছে আমি করেছি আশা করি তার বংশটা একটু শক্ত ধর আমার যে সুনাম করছে আমি আসলে কিছু না বাবা তবে তার যে গোড়াটা এটা খুব শক্ত তাই এরকম বেহালা নিয়ে সর্বপ্রথম একটা প্রশ্ন আমার ভাইয়ের কাছে রাখছি আশা করি মন মতো যাওয়া যাবে আস্তে হাসরের প্রশ্ন এক মিনিটেই আমার প্রশ্ন শেষ হয়ে যাবে এক মিনিট লাগবেও না আমরা সবাই হইলাম দয়াল নবীর কি উম্মত পৃথিবীতে যত কিছুই বলি না কেন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা খাল বিল পশু পাখি জিন ইনসান মানব দানব যা আছে সবকিছু আমার নবীর নূরে সৃষ্টি নবীর সাফায়াত ছাড়া হাসরের মাঠে কোন ব্যক্তি পার হইতে পারবে না কি পারবে বাবা কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে আমার নবীর নূরও সৃষ্টি না নবীর উম্মত না নবীর সাফায়াত ছাড়া সেই দিন হাসরের মাঠে পার হইয়া যাবে সে নিজেই জান্নাতি সুবহানাল্লাহ আমার একটু জানার দরকার এই ব্যক্তিটাকে আরে বাবা কঠিন কথা দলিল অনুসারে একটু গভীরে যদি যাই সেই ব্যক্তি নবীর নূর সৃষ্টি না নবীর উম্মত না নবীর সাফায়াত লাগবে না সে নিজেই কি জান্নাতি তাহলে আস্তে এই লোকটাকে চিনার দরকার আছে কি না এটা হাসরের প্রশ্ন তাহলে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে আমাদের দাঁড়াইতে হবে আমাদের বিচারের কাজের জন্য ফাঁকি দেওয়া যাবে না
তাহলে এই হাসর সম্পর্কে সর্বপ্রথম একটি প্রশ্ন আমি ছোট করে এক কথাই জবাব হয়ে যাবে ভাইয়ের কাছে প্রশ্ন রাখলাম আশা করি মন মতো প্রশ্ন আসবে আল্লাহ তুই বান্দার ইজ্জতের মালিক